নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সব সময়। নবীনগরের রসুল্লাবাদ গ্রামের পাঁচজন নিরীহ মানুষকে মামলায় ফাঁসানোর অভিযোগ। ব্রাহ্মণবাড়িয়ায় গত 26 থেকে 28 মার্চ হেফাজতের তাণ্ডবের ঘটনায় নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামের পাঁচজন নিরীহ মানুষকে পূর্ব শত্রুতার জেরে ফাঁসানোর অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে। পুলিশ ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে, বাকি দুইজন গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে। এই বিষয়টিকে কেন্দ্র করে গ্রামবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জানা যায়, দীর্ঘদিন ধরে দায়িত্বে থাকা রসুল্লাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা জোনাকি বেগমের স্বামী মোহাম্মদ নাসির ভান্ডারী ও তার ছেলে রিমন মিয়া রসুল্লাবাদ বাজারে ইলেকট্রনিকের দোকান দিয়ে ব্যবসা করে আসছে। এছাড়াও উপজেলা শ্রমিক লীগের সদস্য মোহাম্মদ হান্নান ব্যাপারীও ধার দেনা করে মুরগির ব্যবসা করে জীবিকা নির্বাহের মাধ্যমে সংসার চালান। বাকি দুজনের মধ্যে মোহাম্মদ সাদ্দাম হোসেন মাছের ব্যবসা এবং মোহাম্মদ কিবরিয়া রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে। সরেজমিনে প্রত্যেকের বাড়িতে গিয়ে দেখা যায় পরিবারের সদস্যদের হাহাকার আর বুকফাটা আর্তনাদ, কারণ তাদের পরিবারের উপার্জন সক্ষম একমাত্র ব্যক্তিটি এখন জেলখানায় বন্দী থাকায় দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। তারা জানান, স্থানীয় এক যুবলীগ নেতার ইন্ধনে ব্রাহ্মণবাড়িয়ায় ঘটে যাওয়া ঘটনার মামলার কৌশলে আসামি করা হয়েছে তাদের পরিবারের কর্তা ব্যক্তিদের। আমার ছেলে একবার আপনারা কি খাবেন, আপনার কোয়া দেন আমার পুকুরে, আপনারা দাদা বেঁচে চাই আমি, আমি আমার পুকুরে নিরোহা মানবেন না দাদা। স্বামী নিরোহা মানুষ, আমরা অনাহারে, আমার স্বামীর কামাই ছাড়া আমার সংসারে কামাই করার মতন কেউই নাই। আমার সংসার, আমার ছোট্ট একটা বাচ্চা ছেলে, ওই ছেলেটা লইয়া দুইটা মেয়েলে আমি কিভাবে সংসারটা চালাই? ওর ওজন ওর দৈরা নিল, আমি ওর বিচার চাই, আমি ওর কাছে প্রধানমন্ত্রীর কাছে কঠিন ভাবে বিচার চাই রাজাকার ছেলের মনিরের জন্য ফাঁসির অর্ডার। ব্রাহ্মণবাড়িয়াতে যে সব আগুন লাগানো মারামারি হয়েছে এগুলো আমরা টিভিতে বসে বসে বাপনি একসাথে দেখছি, আর উনি এসবে কোনো সময় জড়িত ছিল না, আর উনি বাড়ি ছাড়া অন্য কোথাও যায় নাই। উনারে জোর করে ফাঁসানো হয়েছে, রাজাকারের ছেলে, উনি জোর করে আমার বাবারে ফাঁসাইছে। মন্যা মিথ্যা মামলা দিয়ে আমার স্বামীরা ফাঁসাইছে। ব্রাহ্মণবাড়ি নাকি বাংতর হয়েছে, বাংতর ব্যাপারে আমার স্বামী এসব জানোই না কিছু। কান্নাকাটি করে যে আমার বাবার আইনা দেন। আমি কি করে দিন কাটাইতেছি আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আল্লাহ জানে এই শত্রুর বিচার করে বিনা দোষে, বিনা অপরাধে যে জায়গা গেছে না, যে জিনিস দেখছে না, জানে না, এই মামলার ভিতরে আমার জামাই পুতেরে ঢুকাইছে। লাজাকারের সুদ মইন্যা একটা কাম করছে, এটার কিন্তু সূক্ষ্ম তদন্ত নাই, সূক্ষ্ম বিচার নাই, গ্রামও কি বিচার নাই, গ্রাম আয় তদন্ত করে বাইর করুক যে হ্যাঁ হেরা এই জায়গা গেছে বা হেরা এমন কোনো কাজের মধ্যে লিপ্ত আছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, রসুল্লাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা জোনাকি বেগমের স্বামী মোহাম্মদ নাসির ভান্ডারী ও অনেকটা মানসিক প্রতিবন্ধী ছেলে রিমন মিয়া, উপজেলা শ্রমিক লীগ নেতা মোহাম্মদ হান্নান ব্যাপারী, মোহাম্মদ সাদ্দাম হোসেন সহ মোহাম্মদ কিবরিয়াকে এই মামলায় জড়ানোর বিষয়ে জানতে চাইলে গ্রামবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আমি একজন মুক্তিযোদ্ধা, উপজেলা সহকারী কমান্ডার আব্দুল সালাম। রসুল্লাবাদের যে কয়েকজনকে আসামি করেছে হেফাজতের মামলা নাকি ব্রাহ্মণবাড়িয়াতে, ওরা সামাজিকভাবে ভালো মানুষ, গ্রামে খুব ভালো মানুষ, এদের ভালো মানুষ হিসেবে ওদেরকে সুপরিচিতি আছে, আর ওরা আওয়ামী পরিবারের লোক। কিন্তু ওরা তো সবসময় গ্রামে থাকে, আমরা গ্রামেই দেখি, কিন্তু ওরা ব্রাহ্মণবাড়িয়া কবে বাংশুর হয়েছে, হেফাজতের কেছে ওনাদেরকে ঢোকাই দিয়েছে, কে বা কারা করছে যেটুকু আমরা জানি না, তবে এটার আসলে একটু অবসান হওয়া উচিত। একটা ভালো মানুষ হিসেবে এরা যেন ছাড় পায় সেটুকুই আশা করি আর কি। ব্রাহ্মণবাড়িয়া এই বাংশুর হয়েছে চার পাঁচ মাস হয়েছে, চার পাঁচ মাস পরে আমার বাসুরে আয়সা পুলিশে ধরে নিয়ে গেছে। উনি নির্দোষ, এই দুই বছর ধরে কোনো জায়গায় যা না, হ্যাঁ হালি চেয়ারম্যানের লোকে একটু থাকে, তার জন্য ফাঁসানো হয়েছে আমার বাসুরের। হান্নান ব্যাপারী এবং নাসির ভান্ডারী, নাসির ভান্ডারীর ছেলে সাদ্দাম কেবরিয়া, এরা নিরপেক্ষ লোক, সেরা কোনো এই ব্রাহ্মণবাড়িয়া ঘটনার কোনো সেরা হেড টাইমে এরা বাড়ি ছিল। আর হান্নান ব্যাপারী এরা পাঁচজন সদস্য, এরা আমলিকের লোক, জানা এবেলে এরা আমলিক করে, এরা পুরা ফ্যামিলি আমলিক করে,
হানন ব্যাপারে আমার বাড়ির পাশে লোক অনেক ভালো গের আমার বিয়ে হয়েছে থেকে দেখতেছি মাসির নাসির বান্দারি হানন ব্যাপারি গেরামের তারা ভালো লোক তারা এই কামে কোনো জড়িত নাই বা অন্ধরা কোনো সৎপন্ত তারা কামে এনে ফাঁসাইছে হানন ব্যাপারি বা নাসির বান্দারি খুব ভালো মানুষ তারা যায় বা বাড়িতে সে তার না পড়লে আমরা কই যাতাম না কই তখন যায় শরীর তোর কই আর নাম দিয়ে দিছে ছিয়াত্তর বছর হয়েছে আমার ছিয়াত্তর বছর তারা এখন খারাপ কোনগুলো চুয়াবাজ করে কই কই যাতাম আমরা জানি না হানন ব্যাপারে আমাদের গ্রামের লোক তারে আমি ভালো করে চিনি এবং নাসির ভান্ডারী এবং নাসির ভান্ডারীর ছেলে ওনারা আমাদের গ্রামের ছেলে আমরা তাদেরকে ভালো চিনি তারা ওই দিনে বাউন ভাইয়ের এই মামলাতে কীভাবে জড়িত হইল আমার এটা চিন্তার বিষয় এবং তারা হানন ব্যাপারে আওয়ামী লীগের সদস্য থানা কমিটির এবং সে কোনো দিন এসব কাজে যাইতে পারে না এবং সেই দিন বাড়িতে ছিল বা আমরা তাদেরকে ভালো করে চিনি কোনো দিন তারা কোনো খারাপ কাজে লিপ্ত হয় নাই। এ বিষয়ে রসুল্লাহাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী আকবর জানান, ব্রাহ্মণবাড়িয়ায় ঘটে যাওয়া হেফাজতের তাণ্ডবের মামলায় আমার এলাকার যাদেরকে আটক করা হয়েছে তারা নিরীহ লোক এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। জায়গা জমি সংক্রান্ত বিষয়ে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে তাদের দায়ের করা মামলার বিপরীতে ওই যুবলীগ নেতা ষড়যন্ত্র করে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের মামলায় কৌশলে ফাঁসিয়ে দিয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। নিউজ ডেস্ক নবীনগর তিতাস টিভি। সত্যের পক্ষে সবসময়।